Vagabond. আর যতটুকু জানি এগুলো সিঙ্গেল পিস পাওয়া যায় না, ফুল সেট কিনতে হয়। আমি অনেক রিকোয়েস্ট করে নিয়েছি আর এটা দাম নিয়েছে মাত্র 200 টাকা। এই গিটারের কিয়ের কারণে বা চাবির কারণে আমরা স্ট্রিংস লাগাতে পারি না এবং প্র্যাকটিস করতে পারি না। আজকে দেখাবো এটা খুলে কিভাবে পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে আমাদের নতুন কি বা চাবি এবং এটা হচ্ছে ভাঙাটা। আমরা নতুন কি বা চাবিটা এখানে ফিক্স করব এবং এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাগাবেন। এখন এই নতুন কিটা আমরা গিটার নেকেতে সেট করব এবং তার পাশে ভাঙাটা দেখতে পাচ্ছেন। আমরা এই টুলস দ্বারা আমাদের ব্যাক সাইড এবং নেকের ফ্রন্ট সাইড যত স্ক্রু আছে একে একে সব খুলব। প্রথমত আমাদের স্ট্রিংসটা খুলতে হবে এবং তার জন্য আমাদের প্রয়োজন এইসব যন্ত্রপাতি, এগুলো সব নিয়ে নেবেন। আর এটা আমাকে ইলেকট্রিক গিটারের সাথে দিয়েছিল, এটার মধ্যে সব ধরনের টুলস আছে। এখন প্রথমত আমরা যে কাজটি করব, প্রথমে আমাদের স্ট্রিংসটি খুলে ফেলব এবং নিচের যে নাটটা লাগানো আছে সেটা খোলার জন্য আমরা প্লাস ইউজ করব এবং ব্যাক সাইডে ছোট স্ক্রু আছে সেগুলো আমরা ছোট স্ক্রুড্রাইভার দ্বারা খুলে ফেলব। এখন যে কিটা ভেঙে গিয়েছে সেটা আমরা খুলে ফেলব এবং ওইটার পরিবর্তে আমরা এই নতুন কিটা লাগাবো বা সেট করব। এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ছোট যেই স্ক্রু আছে সেগুলো খুলে ফেলব। প্রথমত আমরা স্ট্রিংসটা খুলে নিলাম, এবার আমরা নাটটা খুলব প্লাস ধারা। এটা খুলে ফেললাম, খুলে গেল এবং এটা অনেকটা নাটের মতো এবং নিচের দিকে একটা ওয়াশার লাগানো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি চাইলে খুলতে পারতাম, কিন্তু আমি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। পিছন দিকটাও লাগানো এবং ছোট স্ক্রু আছে এই জন্য আমি ছোট স্ক্রুড্রাইভার ইউজ করলাম। এটাও খুলে ফেলবো। এটা এখন খোলা হয়ে গিয়েছে এবং অনেক ছোট নাট এবং বল্টু ধারা এগুলি জড়িত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লাগানো থাকে। আমি চাইলে খুলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য প্রতিটা অংশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এখানে ছিল, এটাও খুলে ফেলবো আমরা।
এই ক্ষুদ্র নাটগুলো আপনাকে যত্ন সহকারে রাখতে হবে, কারণ এগুলো ছাড়া আপনি নতুন কিটা ফিক্স করতে পারবেন না। খুলে ফেলার পরে এমন দেখাবে, এখন আমরা নতুন কিটা এখানে ফিক্স করব। প্রথমত নাটের মতো এটা পেঁচানো, এটা প্রথম খুলতে হবে। এটা আমরা খুলে নিলাম। এখন আমরা নতুন কিটা এখানে সেট করব এবং বসালাম। এদিকে আমরা প্রথমে ছোট স্ক্রুটা সেট করব স্ক্রুড্রাইভার দিয়ে। এবং বড় স্ক্রুড্রাইভার দ্বারা এটা আমরা আরেকটু বেশি টাইট করে নেব, যেন টিউন করার পরে এটা যেন কোনো মুভ না হয় এবং টিউনটা যেন না ছাড়ে। এটা আমাদের লাগানো হয়ে গেল। ওটা হচ্ছে নতুনটা এবং পিছনেগুলো আমার গিটার সাথে আগে ছিল, আর এগুলো হচ্ছে বাতিল অংশগুলো যেটা ভেঙে গিয়েছিল। এগুলো দেখতে অনেকটা স্টিল বা এসএসএর মতো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলি ঢালাই লোহা দস্তা জাতীয়, যে কারণে এগুলি অল্প আঘাতে ভেঙে যায়। এখন আমরা সামনের দিকের যে নাটটা আছে ওটা দিয়ে আমরা ফাইনালি এটা লাগিয়ে ফেলবো। এটা হচ্ছে সেই নাটটা, এই আমরা লাগিয়ে দিলাম এবং এটা প্যাচ দিলেই লেগে যাবে। আমি ওয়াশারটা লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই আমাকে আবার খুলতে হচ্ছে। তাই আমি আগে ওয়াশারটা দেব, তারপরে ওটাকে আবার লাগাবো। ওয়াশারটা দিয়ে নিলাম, এখন আমি আবার লাগিয়ে দিচ্ছি। এখন এটা আমরা প্লাস ধারা ভালো মতো টাইট করে দেব এবং খুব সাবধানে টাইট করবেন, যেন নেকের কোনো বডিতে আঁচড় না পড়ে। কারণ ইলেকট্রিক বা অ্যাকোস্টিক গিটার যখন এটা কাজটা করবেন, যদি কোনো স্কেচ পরে বা কোনো স্পট পরে, তাহলে এটা দেখতে খুব বাজে লাগবে। তাই খুব সতর্কতা অবলম্বন করে তারপরে এই কাজটি করবেন। এটা টোটালি কমপ্লিট এবং আমরা সেট করে ফেললাম। এখন আমরা স্ট্রিংসটা লাগাবো এবং স্ট্রিংস লাগানোর পরে আপনার টিউনার দ্বারা এটাকে টিউন করে নেবেন। এটা হচ্ছে পেছনের অংশ এবং এটা হচ্ছে সামনের অংশ, এবং এটা টোটালি কমপ্লিট, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এখন আমরা স্ট্রিংসটা লাগিয়ে দেব।
আমাদের স্ট্রিংস লাগানো হয়ে গেল এখন এটা টিউন করে বাজানোর জন্য পুরোপুরি সেট এবং আমি যতটুকু লক্ষ্য করলাম ইলেকট্রিক গিটারের কী বা চাবি এবং অ্যাকোস্টিক গিটারের কী বা চাবি এগুলিও সব একই ধরনের একইভাবে ইলেকট্রিক গিটারের কি এবং চাবি আপনি ঘরে বসেই পরিবর্তন করতে পারবেন আমরা এই 4 নম্বর কিটি পরিবর্তন করেছি এবং এটা সম্পূর্ণ নতুন হয়ে গিয়েছে আপনাদেরকে আরেকদিন দেখাবো কিভাবে গিটার অ্যালাইনমেন্ট করবেন বা ফেডবোর্ড অ্যাডজাস্টমেন্ট করবেন ইনশাল্লাহ সময় পেলে অ্যালাইনমেন্ট বা ফেডবোর্ড অ্যাডজাস্টমেন্টের উপর আরেকটা ভিডিও বানাবো আপনারা যখনই গিটার বাজাবেন স্ট্রিংস সবসময় মুছে রাখবেন এবং প্রতিটা কীতে এবং প্রতিটা অংশে আপনারা মেশিনারিজ অয়েল কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করবেন এতে কীগুলি এবং প্রত্যেকটা যন্ত্র অংশ খুব ভালো থাকে এই কিটে আপনি মেশিনারিজ ওয়েল ইউজ করতে পারেন এতে কীগুলো অনেক ফ্রি থাকে এবং ইউজ করতে সুবিধা হয় এবং অন্যান্য অংশে ছোটোখাটো যে সমস্ত নাট আছে ওগুলোতে আপনি হালকা করে মেশিনারিজ ওয়েল দিয়ে রাখতে পারেন এতে করে স্ক্রুগুলো খুব ভালো থাকে এবং জং ধরে না গিটার বাজানোর আগে স্ট্রিংস সবসময় শুকনো কাপড়ে বা টিস্যুতে মুছে নেবেন এবং যখন বাজানো শেষ করবেন তখন এটাকে খুব সুন্দর করে মুছে রাখবেন এবং মোছার সময় লক্ষ্য রাখবেন কোনো পিকআপের জন্য কোনো আঘাত না লাগে আমি যখন গিটার বাজাই তখন আমাদের হাতের ঘামগুলো স্ট্রিংসে লাগতে থাকে এবং মুছে না রাখলে ঘামগুলি স্ট্রিংসে আস্তে আস্তে জং ধরতে থাকে এবং আপনি যতই পুল করবেন ভাইব্রেট করবেন গিটার ফেডবোর্ডগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে এই জন্য সবসময় স্ট্রিংস মুছে রাখবেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু